লাল চায়ের উপকারিতার কথা শুনলে অবাক হয়ে যাবেন। দিনের শুরুতে এক কাপ চা না পেলে কেমন যেন হাঁপিয়ে ওঠে শরীরটা, তাই না? কিন্তু কি চান খান সকাল? দুধ চা হলে ক্ষণিকের জন্য মনটা চনমনে হয়ে উঠলেও শরীরে কিন্তু কোনো উপকার হয় না। কিন্তু যদি এক পেয়ালা লাল চা খান তাহলে কথাই নেই, মনের পাশাপাশি শরীরও চাঙ্গা হয়ে উঠবে। কারণ লাল চায়ের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। তাই তো এই পানীয়টি নানাভাবে শরীরের গঠনে কাজে লাগে, যে সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। লাল চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের ক্লান্তি দূর করার পাশাপাশি হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, লাল চায়ে থিওফিলাইন নামে একটি উপাদান থাকে। এটি শরীরকে সার্বিকভাবে চাঙ্গা করতে দারুণ কাজে দেয়। এখানেই শেষ নয়, এই পানীয় আরও কিছু উপকারিতা আছে, যেমন এক, ক্যান্সার প্রতিরোধ করে। একদম ঠিক শুনেছেন, প্রতিদিন কয়েক কাপ লাল চা আপনাকে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে। আসলে এই পানীয়তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ সহ এমন কিছু উপাদান যা লং প্রোস্টেট, কোলেস্টেরেক্টাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, লাল চা শরীরের যে কোনো অংশে ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে থাকে। দুই, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। নানাবিধ অসুস্থতার প্রকোপ থেকে বাঁচতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটা একান্ত প্রয়োজন, আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লাল চা। এখানেই শেষ নয়, এই পানীয়তে টেনিস নামে একটি উপাদান রয়েছে যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে, ফলে সহজে কোনো রোগ ছুঁতে পারে না। তিন, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। লাল চায়ে ক্যাফিনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে স্ট্রেস কমে। প্রসঙ্গত, একটি গবেষণায় দেখা গেছে এক মাস টানা যদি লাল চা খাওয়া যায় তাহলে পার্কিনস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। চার, ওজন হ্রাস করে। লাল চা হজম ক্ষমতার উন্নতি ঘটায়, ফলে শরীরের অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না। তাই আপনি যদি ওজন কমাতে বদ্ধপরিকর হন তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই পানীয়। পাঁচ, হাড়কে শক্তপোক্ত করে। লাল চায়ে উপস্থিত ফাইটোকেমিক্যালস হাড়কে শক্ত করে, ফলে আর্থারাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। ছয়, হজম ক্ষমতার উন্নতি ঘটায়। প্রতিদিন লাল চা খেলে হজম ক্ষমতা ভালো হতে শুরু করে। আসলে এতে রয়েছে টেনিস নামে একটি উপাদান যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি গ্যাস্ট্রিক এবং নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।